আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আমাদের দেশ ভারতবর্ষ রক্তদান নিয়ে আমরা কাজ করি। এই কাজ করতে গিয়ে যারা রক্ত দান করেন, যে যুবক যুবতীরা, সেই রক্তটা বেশি ব্যয় হয় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে। তাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা গত 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, গত 5ই ফেব্রুয়ারি শুরু করেছিলাম কলকাতা বারাসাতে, অসংখ্য মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এই প্রচার অভিযানের শুভ সূচনা হয়েছিল। আমরা প্রথম দিন 5 তারিখে পেট্টাপোলে সেমিনার করে সেখানে রাত্রিবাস করেছিলাম, 6 তারিখে বেনাপোল বর্ডার অতিক্রম করে যশোর হয়ে আমরা রূপদিয়া জামদিয়া হয়ে প্রচার করতে করতে ভাঙা ইভেন ঢাকাতেও আমরা হ্যান্ডবিল বিতরণ করে আজ 10 তারিখ এই নড়াইল পৌরসভার আমন্ত্রণে আমরা আজ থেকে সমর্থ হয়েছি। এখানে আমরা সব প্রেস কনফারেন্স করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়া একটা দেশের জাতীয় সমস্যা, আমাদের দেশের জাতীয় সমস্যা, বাংলাদেশের জাতীয় সমস্যা। এই রোগ নির্মূল করার কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এই রোগটা নির্মূল করার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা। সচেতন করার মধ্যে দিয়ে এই রোগটা নির্মূল করা সম্ভব, যেহেতু এটা একটা জিনঘটিত রোগ, পিতা মাতার শরীর থেকে সন্তানের শরীরে আসে। এই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মগ্রহণ মানেই সেই বাচ্চাটার মৃত্যু, এবং তাকে চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে তার পরিবারটাও শেষ হয়ে যাচ্ছে। তাই অভিশপ্ত বাচ্চা যাতে আমাদের পৃথিবীতে না আসে, তার জন্য মানুষকে অ্যালার্ট করা, মানুষকে সচেতন করা।